ঘাড়ে ও মাথা ব্যথা রোগীর জন্য উপদেশ দিয়েছেন বিশিষ্ট পাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। মেরুদণ্ড ও ঘাড় বাঁকা করে কোনো কাজ করবেন না, যে কোনো এক কাত হয়ে শোয়া থেকে উঠবেন, পিড়া মোড়া ইত্যাদিতে বসা নিষেধ, চেয়ার টেবিলে বসে ভাত খেতে হবে, টিউবওয়েল চেপে পানি উঠাবেন না, ফোমের বিছানায় নরম বিছানায় শোয়া নিষেধ, দাঁড়িয়ে রান্না করবেন, উপুর হয়ে শোবেন না এবং কোনো কাজ করবেন না, কোনো জিনিস তোলার সময় সোজা হয়ে বসে তুলবেন, ঝর্ণায় অথবা সোজা হয়ে বসে গোসল করবেন, ব্যথা থাকা অবস্থায় কোনো প্রকার ব্যায়াম করবেন না, শরীরের ওজন কমাতে হবে, সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে উঠবেন যাতে মেরুদণ্ড ও ঘাড় বাঁকা না হয়, শেখানো ব্যায়াম দিনে 2 বার করবেন, মালিশ নিষেধ, ঝুঁকিপূর্ণ যানবাহন অথবা রাস্তা ব্যবহার করবেন না, টয়লেট কমোড ব্যবহার করবেন, দীর্ঘ সময় যাবত দাঁড়িয়ে কিংবা বসে থাকবেন না, শোবার সময় একটি পাতলা বালিশ ব্যবহার করবেন, যাত্রার সময় সামনের আসনে বসবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।